গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের ফরাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হলো আরো এক মূল পান্ডা। অভিযুক্ত কানাইয়া যাদবকে গ্রেপ্তার করে ফরাকা থানার পুলিশ। ওই ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযুক্ত আরো এক মূল পান্ডা পবন কুমার আগেই ধরা পড়ে পুলিশের জালে। ধৃত দুইজনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 13 এপ্রিল ফরাক্কায় ব্যাংক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে পাকড়াও হয় ডাকাত দল, উদ্ধার হয় নগদ টাকাও। পুলিশের জালে ধরা পড়ে তিন দুষ্কৃতী। ডাকাতির ঘটনায় অভিযুক্ত মূল দুই পান্ডা ধরা পড়ল পুলিশের জালে। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার বলেন, বিভিন্ন জায়গা থেকে একের পর এক ডাকাতির ঘটনায় অভিযুক্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ডাকাতির ঘটনায় অভিযুক্ত মূল দুই পান্ডাকে গ্রেপ্তার করতে লাগাতার অভিযান চালিয়েছে অ্যান্টি ক্রাইম টিম। অবশেষে সেই দুই পান্ডা পুলিশের জালে ধরা পড়ল। আগেই বিহার থেকে গ্রেপ্তার করা হয় পবন কুমারকে, তার কাছ থেকে উদ্ধার হয় 1,40,000 টাকা। এবার কানাইয়া যাদবকেও পুলিশ গ্রেপ্তার করে, উদ্ধার হয় 8,40,000 টাকা। ধৃত দুজনকেই পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। আমাদের একটা কেস রেজিস্টার হয়েছিল ফরাক্কা থানা অন্তর্গত অ্যাক্সিস ব্যাংক ডাকাতি কেস। তার মধ্যে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছিলাম আগে। আমরা কিন্তু যে মেইন মুখ্য চাকরি যে ছিল মাস্টার মাইন্ড, তাদের পিছনে আমার ক্রাইম টিম লাগানো ছিল, তাকে আমরা কন্টিনিউয়াসলি তাকে আমরা মনিটরিংয়ে রেখেছিলাম। সে লোকটা হচ্ছে কানহিয়া যাদব, এলিয়াস শম্ভুনাথ যাদব, এলিয়াস সর্বণ যাদব, এলিয়াস প্রভানাথ যাদব। একে আমরা আমাদের সোর্স এদের পিছনে লাগিয়েছিলাম। আমরা খবর পাই কি এর আসার কথা ছিল, এর যে নিবাস স্থান ভাগলপুর আছে সেখানে। তারপরে আমরা একটা ইনফরমেশন পেলাম কি এ কটিহার পুলিশের কাছে ধরা পড়েছে। আমাদের যে সোর্স ছিল তার মারফতে আমরা খবর পেলাম, যখন আমরা পাঠালাম সেখানে ওইখানে একটা কেসে এই অ্যারেস্ট হয়েছিল। একে আমরা ধরে রিমান্ড নিয়ে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে এর সঙ্গে এর একটা ওরও সাথী আছে, যে তখন যে ইনসিডেন্ট হয়েছিল তখন থেকেই পলাতক ছিল, যার নাম হচ্ছে পবন কুমার এলিয়াস পবন মণ্ডল। এই দুজনকে আমরা ধরে আমরা এদেরকে রিমান্ডে নিয়ে এসেছিলাম মাননীয় কোর্ট কাছ থেকে। এদের দুজনের কাছ থেকে আমরা অনেকগুলো রিকভারি করতে পেরেছি। মিনার্ভা মেডিটেক একাডেমি ব্যাঙ্গালোর বেসড মিনার্ভা গ্রুপ নিয়ে এলো জেলার সর্বপ্রথম নিট JEE ইন্টিগ্রেটেড স্কুল। মিনার্ভা মেডিটেক একাডেমি এখন আপনার এলাকায়। মর্নিং ও ডে সেকশনে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের একাডেমিতে রয়েছে WBBSE ও WBCHSE এর পাঠ্যক্রম বাংলা মিডিয়ামে। স্মার্ট ক্লাস, প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী, তিন প্রকার ক্যাম্পাসের ব্যবস্থা, হোস্টেলের সুবিধা, নিট ইন্টিগ্রেটেড ক্লাসরুম, আরো অনেক সুবিধা সহ রয়েছে স্কুল শিক্ষায় 12 বছরের দক্ষতা। বিশদে জানতে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মিনার্ভা মেডিটেক একাডেমি, দৌলতাবাদ, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8250-955074। আমাদের ক্যাম্পাস রয়েছে দৌলতাবাদ, ইসলামপুর ও নবাবগঞ্জে।